অনলাইনে পড়াশোনা হওয়ার পরেও অফলাইনে পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী, যার মধ্যে প্রথমজন কালনার নিগমানন্দ হাই স্কুলের ছাত্র রবি নন্দী। তার শ্বাসকষ্ট হওয়ায় কালনা মহকুমা হাসপাতালে এইদিন বসে দিলেন পরীক্ষা। দ্বিতীয়জন অন্তঃসত্ত্বা ছাত্রী নীলিমা রায় চৌধুরী, সে চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যানগর জিটি বিদ্যা মন্দিরে পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ে। এরপরই তাকে প্রথমে চাঁদপুরে, পরে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও সে কিছুটা পরীক্ষা দেওয়ার পরই বাকি পরীক্ষা দিতে পারেনি। এদিন আরেক ছাত্রী সীমা খাতুন ধাত্রিগ্রাম গার্লস হাই স্কুলে পরীক্ষা দিতে দিতে সেও অসুস্থ হয়ে পড়লে তাকে এদিন ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। আগামী দিনের পরীক্ষাগুলো কি আপনি দেবেন? কালকে যে পরীক্ষাগুলো হবে সেগুলো কি দেবেন আপনি? আগামী বছর দেবেন? কি নাম আপনার? সকাল থেকে আজকে প্রচুর শ্বাসকষ্ট, মানে তিন দিন ধরে ঠান্ডা লেগেছিল, আজকে সকাল থেকে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল আর মানে নিঃশ্বাস আসতে পারছিলাম না। তোমার কি টেনশন হচ্ছে? দিয়ে আমি টেনশনের জন্য দিয়ে তারপরে তোমার কি হলো, যে কি করলে শ্বাসকষ্ট হচ্ছিল, নিঃশ্বাস আসতে, তারপর বাড়িতে শুয়ে পড়েছিলাম, তারপর বাড়ি থেকে ধরে আমাকে নিয়ে আসলো হসপিটালে। হসপিটালে দিয়ে এখান থেকে কি করলে? এখান থেকে এসে তারপর ইঞ্জেকশন ওষুধ দিল, আর ইঞ্জেকশন দিল, তারপর একটু মানে সুস্থ হলাম, তারপরে কিছুক্ষণ পরে অক্সিজেন দিল। তোমার কি টেনশন হচ্ছিল পরীক্ষার? টেনশন না, মানে আমার এটা এই এক বছর ধরে অটোমেটিক মানে যখন তখন ঠান্ডা লেগে যায়। আর পরীক্ষার জন্য একটা টেনশন হচ্ছে, পরীক্ষার টেনশন তো হবে না। পড়াশোনা করতে পেরেছো তো ভালো করে? পেরেছিলাম মোটামুটি। কোন স্কুলে সিট পড়েছিল? আমি মোসমাদানি গার্লসে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আর একটু গৃহ শিক্ষক টিক্ষক পেলে ভালো হতো। হ্যাঁ, অনলাইনে পরীক্ষা চলছিল বলে কি এখন অফলাইনে হচ্ছে বলে কোনো অসুবিধা হচ্ছে? সেটা তো মানে হঠাৎ করে বলেছি, সেটা তো একটু হবে না। আমার নাম রবি নন্দী। এখন শরীর খারাপ হয়েছে, শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, আর জন্য পরীক্ষা দেওয়া হচ্ছে। কখন থেকে দিচ্ছে? তখন কটা বাজে? 11টা থেকে শুরু হয়েছে। আচ্ছা, মানে ইয়ে শরীর কি অসুস্থ বাড়িতেই হয়ে গেছিল না স্কুলে যাওয়ার পর? না, বাড়িতেই হয়েছে। কি হয়েছিল? মানে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর দুটোই ছিল। দিয়ে আমি আবার কালকে আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, মানে কালকে আজকে পরীক্ষা দিতে হবে, দিয়ে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন ডাক্তারবাবু বলছে কি এতে কমে যাবে, দিয়ে সারা রাতে মোটামুটি ভালোই ছিল, দিয়ে সকাল হয়েছে মানে অবস্থা মানে খারাপ হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, ইয়ে ও কি টেনশনের মধ্যেই এই জিনিসটা হয়েছে? না, টেনশন কোনো কিছুই হয়নি, মানে হঠাৎ করে মানে ঠান্ডাটা লেগে গেছে, মানে এরকম মানে বলতে গেলে মাঝে মাঝে এরকম হয়। আর পরে যখন পরীক্ষা শুরু হয়েছিল তখন এরকম ঠান্ডা লেগেছিলো, দিয়ে আবার ডাক্তার দেখানোর পরে তারা সুস্থ হয়ে গেছিলো, দিয়ে আবার এই যে আবার শুরু হয়েছে। কি পরীক্ষা দিচ্ছ পর্যন্ত? এখন কালনা সাব ডিভিশন হসপিটালে আছেন, আর প্রথমে ওকে ভর্তি করা হয়েছে বিদ্যানগর স্কুলে, বিদ্যানগর জিডি বিদ্যা মন্দির পরীক্ষার্থী ছিল, আমাদের স্কুলের মেয়ে, চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ের মেয়ে। ওর সেন্টার পড়েছে বিদ্যানগর জিডি বিদ্যা মন্দিরে, সেখানে পরীক্ষা দিতে গিয়েছিলো। ওখান থেকে আমরা জানতে পারি যে অসুস্থ এবং মাঝে মাঝে ও সেন্সলেস হয়ে যাচ্ছে। ওরা মেডিকেল টিম ছিল, কোনোভাবে ওভারকাম করতে পারেনি, তখন ওনারাই বলেছেন যে ম্যাডাম ইমিডিয়েট ওনাকে ওকে হসপিটালাইজড করতে হবে। আমাদের একজন প্রতিনিধি স্কুলে ছিলেন সেখানে, তিনি ফোন করে জানান পরদিকে যে অসুস্থ এবং ইমিডিয়েট ওকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আমরা সেই মারফত আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাই, ঢোকা মাত্র জানতে পারি যে ও অ্যাম্বুলেন্সে জাস্ট নাও বেরিয়েছে, তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেও গিয়েছিলাম, তো ওখানে গিয়েই আমরা জানতে পারি যে অসুস্থ এবং ওর এতটাই পরিস্থিতি, এবং ডাক্তারবাবু বলেন যেহেতু প্রেগনেন্ট তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবু বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করে বলেন যে যে ওর বাচ্চাটা একটু উইক আছে, মানে হার্টবিটটা অনেকটা উইকলি চলছে, তো সেই কারণে আপনারা ইমিডিয়েট কালনা হসপিটালে ওনাকে ট্রান্সফার করা হয়। এখন আমি শুনলাম যে এরকম স্কুলে অসুস্থ হয়ে পড়েছে, তো ওকে স্কুলে বসিয়ে রাখা হয়েছে। আমি স্কুলে গিয়েছি তখন ও স্কুলে ছিল না, ওখানে যে সিভিকগুলো ছিল ওরা বলো ওকে ছাত্র হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, আপনার স্ত্রী কি প্রেগনেন্ট ছিল? হ্যাঁ। হ্যাঁ, ক মাসের প্রেগনেন্ট? 9 মাসের। আচ্ছা, তাকে কোথায় ভর্তি করেছেন এখন? এখন কালনা হসপিটাল। আগামী দিনের পরীক্ষাগুলো কেউ দেবে?
এখন কি বলেছে এই যে হাতের আমি স্কুলে পরীক্ষা দিয়ে হারিয়ে যাব তোমার হাতে পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা দিতে দিতে অসুস্থ যে পরীক্ষা দিতে দিতে উনি অসুস্থ হয়ে তাতি লেগে গেছে কি নাম সীমা খাতুন কোন স্কুলে ছাত্র হাই স্কুলে ছাত্র হাই স্কুলে ছাত্র আর সিট পড়েছিল কত এমনি কি ওর রোগ ছিল কোনো না স্যার রোগ ছিল না এখন হয়েছে স্যার বলো এটা কি মানে হঠাৎ করে সেন্সেশন না রাখবার থাকবো রাখবার হয়েছিল বাতি লেগেছিল আর এখন আগর লাগলো ভাতিগ্রাম কোন স্কুলে হাই স্কুলে হাই স্কুল বয়সটা আমদাস দই হাই স্কুল তাই রাস্তা গাড়ি কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দবার্তা